কেন কোপা আমেরিকায় ব্রাজিলের খেলা দেখবেন না রোনালদিনিও? দেখুন বিস্তারিত। এবারের কোপা আমেরিকায় ব্রাজিলের জন্য নিজেদের হারানো মর্যাদা ফিরে পাওয়ার মঞ্চ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই শিরোপা জিতে সাম্প্রতিক ব্যর্থতাও গুছাতে পারে তারা। সে লক্ষ্য কোচ দরিবাল জুনিয়রের অধীনে প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে দলটিকে কোপা আমেরিকার জন্য প্রস্তুত করেছেন দরিবাল। তবে এই দলের ওপর কোনোভাবেই আস্থা রাখতে পারছেন না বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও। তিনি বলেছেন, ব্রাজিলের এই দলে কিছুই ঠিক নেই, তাই এবার কোপা আমেরিকায় দলের কোনো ম্যাচও তিনি দেখবেন না। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলের খেলা নিয়ে বিরক্তি প্রকাশ করে রোনালদিনিও। দলের কিছুই ঠিক নেই উল্লেখ করে তিনি বলেন, কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না, দলের সাহস ও নিবেদনের ঘাটতি আছে, দলটিতে অবশ্য সব কিছুরই অভাব আছে। এ সময় কোপায় ব্রাজিলের কোনো ম্যাচ দেখবেন না বলে জানিয়েছেন বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তি। তিনি আরও বলেন, সব কিছুই অনুপস্থিত, আকাঙ্ক্ষা আনন্দ কিছুই নেই, তাদের ভালো ফুটবল খেলা উচিত, আমি কোনো ম্যাচ দেখব না, ব্রাজিলকে ত্যাগ করতে যাচ্ছি। এর আগে ব্রাজিলকে আর্জেন্টিনা চেয়ে পিছিয়ে রাখার কথা বলেছিলেন দলের ফরওয়ার্ড রদ্রিগো। এক সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদ তারকা বলেন, হ্যাঁ আমরা আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে আছি, তারা বিশ্ব চ্যাম্পিয়ন, কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নও বটে, তবে পরিস্থিতি বদলানোর ক্ষমতা আছে আমাদের। আবারও ব্রাজিলকে দক্ষিণ আমেরিকা এবং ব্রাজিলের সেরা দল বানানো সম্ভব। কোপায় ব্রাজিলে নিজেদের প্রথম ম্যাচ খেলবে 25 জুন কোস্টারিকার বিপক্ষে, এরপর প্যারাগুয়ের বিপক্ষে 29 জুন এবং 3 জুলাই কলম্বিয়ার বিপক্ষে পরের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল।